কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে নিহত হন বীরভূমের রামপুরহাটের বর্ষাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা। জানা গেছে এদিন রাতে 60 নম্বর জাতীয় সড়কের পাশে বসে ভাদু শেখ আড্ডা দিচ্ছিলেন। সোমবার যে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে দুটি বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে, সঙ্গে সঙ্গে তারা সেখানে বোমাবাজি করে এবং ওই দুষ্কৃতীদের মধ্যে থেকেই একজন গুলি করে। যেখানে ভাদুকে খুন করা হয়েছিল তার সামনেই একটি বাড়ির সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে। জানা গিয়েছে পুলিশ ইতিমধ্যেই ভাদু শেখের খুনের ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সিসিটিভি ফুটেজ এত দেরিতে কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি, কালসর্প দোষ, যে কোনো সমস্যা সমাধানের এক ও অদ্বিতীয় নাম গোল্ড মেডেলিস্ট তন্ত্র জ্যোতিষী শ্রী সূর্য নারায়ণ ঘোষাল এখন আপনার এলাকায়। আমাদের চেম্বার কলকাতা, ঘাটাল, গড়বেতা, কামারপুকুর চটি, পলাশ চাপড়ি। শাস্ত্রীজি নিজ গৃহ মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে পবিত্র মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন করেন। বুকিং নাম্বার 9647076901 অথবা 8617486269।